সাউন্ড ভালো, সব কিছুই ভালো, কিন্তু টাইম যখন হয়ে যাবে তখন টাইমিং চেনগুলো চেঞ্জ করতে হয়। তো একটা বাইকের 30,000 কিলো চলে এবং 25,000 কিলো চলে টাইমিং চেনগুলো, যাই 25,000 চলে। আর আপনি যদি এক হাতে সুন্দরভাবে চালান তাহলে 30-35,000 কিলো পর্যন্ত চেনগুলো ভালো থাকে এবং সাউন্ড খারাপ হয় না। আর যদি এক হাত থেকে 2 হাত আপনার চলে যায়, 3 হাত যখন এক্সচেঞ্জ চলে যাবে তখন চেনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। যেটা আপনাদেরকে দেখাইলাম ওই টাইমিং চেনের যে সাউন্ডগুলো, টাইমিং চেন লাগানো শেষ, টাইমিং চেন লাগানো শেষ হয়েছে, যাই হোক আপনাদের সাউন্ডটা শুনে দেখাই। আসলে চেন বেশি ইঞ্জিনের কোনো একটা ফ্যাক্ট জিনিস না, টাইমিং চেনের কারণ একটা টাইমিং চেনের ওপরেই আপনার পুরো ইয়াটা ঘোরে, পুরো হেডের ভ্যালভ লকার ক্যাম ট্যাম এটার ওপরে একটা চেন দিয়ে টানা থাকে, এটার উপরে সবগুলো কার্যকর করে চলে আর কি। তো বিশেষ করে এটার ওপরে ইফেক্ট পড়ে, যেমন পিছনে চাকা চেনের যেমন ইফেক্টটা পড়ে, চাপ পড়ে চেনের স্পকেটে যায়, সেম জিনিসটাও ভিতরে একটা এই চেনটা যায় ইঞ্জিনের ভিতরে। এই সেই চেনটার কথা বলছিলাম আপনাদের, যেটা চেঞ্জ করা হলো। এই চেনটা হচ্ছে আপনার বিশেষ করে কি হয় আমি আপনাদের দেখাই, চেনটার কিছু কড়িগুলো আছে আস্তে আস্তে লুজ হয়ে যায়, যার ফলে আপনার ঝাঁচা ঝাঁচা করে সাউন্ড করে। অটো যে অ্যাডজাস্টার বলা হয়, যে অ্যাডজাস্টারটা দেখতে পাচ্ছে এটা, এই যে অ্যাডজাস্টার, এটা হচ্ছে অটোমেটিকলি কাজ করে, এটাকে পুনরায় আপনার হাত দিয়ে অ্যাডজাস্ট করার কোনো মানে হয় না। যখন চলে না, আগে ঠেকায় কাজ চলে না, তখন আপনার টাইট করতে হয়, এর আগে এটাকে গুঁতোগুতি করবেন না, কারণ অ্যাডজাস্টারটা আজীবন মেয়াদ থাকে একটা অ্যাডজাস্টারে। যদি আপনি এটাকে গুঁতোগুতি না করেন, আপনি 10টা কেন 100টা চেঞ্জ করবেন তারপরও আপনার অ্যাডজাস্টার চেঞ্জ করতে হয় না, কেননা এটা হচ্ছে আজীবন মেয়াদ এই অটো অ্যাডজাস্টার যেটা আছে। তো যাই হোক, যখন একটা অ্যাডজাস্টারে যখন টাইমিং অ্যাডজাস্টারে যখন এটাকে 3 থেকে 4 বার যখন এটাকে ইয়া করবে, টাইট দিবে, এক্সট্রা চাপটা দেবে, যার ফলে আপনার অ্যাডজাস্টারটাও চেঞ্জ করতে হয় এই ধরনের প্রবলেমগুলো। যাই হোক, যাদের টাইমিং চেনের সাউন্ড নলেজ আসে এরকম, আপনারা এক্সট্রা কোনো আর টাইট দিবেন না, কারণ টাইমিং অ্যাডজাস্টারটা অটোই টাইট হয়ে যায়। এরপর যদি না হয় তাহলে আপনি চেন চেঞ্জ করে ফেলে দেবেন, এটাই হচ্ছে মূলত কথা। আপনাদের যারা বাইক চালান, এই এত খুঁতখুঁতো টাইপের মানুষ আছে যে সাউন্ড কারো পছন্দ না, আবার কেউ বুঝে নেয় যে না এটা সাউন্ড চলতে চলবে সমস্যা নেই, আবার কেউ আছে সাউন্ড করলে মানে খুব খারাপ লাগে তার, এটা মানে কী বলবো স্বাভাবিক, এটা খারাপ লাগারই কথা, ইঞ্জিনে সাউন্ড আসবে কেন? এখন চলছে বাইক এত কম কিলোর ভিতরে যদি সাউন্ড আসে সেই ক্ষেত্রে তার খারাপ লাগে। অনেক সময় দেখা যায় টেবিল হচ্ছে লুজ থাকে, কোম্পানি তো যেভাবে টেবিল অ্যাডজাস্ট করে দেয় যায়, হয়তো দেখা যায় চলতে হতে অটো কারো গাড়িটা টাইট হয়ে যায়, কারো গাড়ি লুজ হয়ে যায়, সেক্ষেত্রে টেবিলটাও লুজ হতে পারে, এর কারণে ঝাঁঝাঝার করে একটা সাউন্ড আসে। তাই করতে টেনশনে কিছু না, যদি চেন সাউন্ড যদি চেন চলে যায় তাহলে চেনটা রিপ্লেস করবেন টাইম মতো, টেনশনে কিছু নাই, এত ভয়ের কিছু নাই। আপনারা যেটা ভাবতেছেন যে একটা চেন ইঞ্জিনে ফালাই দিব, হ্যান অরিজিনাল ঠিক আছে, অরিজিনাল ঠিক আছে এটা মানছি, কিন্তু যখন চলতেছে না চলবে না তখন ফালাবেন, সমস্যা নেই। যদি আপনার কাছে মনে হয় যে না আমি চালাতে পারবো তাহলে চালাবেন, সমস্যা নেই, কিন্তু এটা ছিঁড়ে যাবে না, ভয় নেই, এটা ছিঁড়ে যাবে না, ওই ধরনের ভয়ের কিছু নাই। আপনারা যারা বাইক চালান ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? পিছনের চেন যেমন ছিঁড়ে যায় ওইরকম এটা সেরকম কিছুটা হবে না, ভয়ের কিছু নাই। অতিরিক্ত যখন বেশি একবারে খারাপ অবস্থা হবে সেই ক্ষেত্রে তখন আপনি এটাকে ফালাই দেবেন। যদি আপনি রাখতেই চান অরিজিনাল চেন, আমি এখন চেঞ্জ করবো না টাইম আরও চলুক, সেটা এক বিষয়। যাই হোক, আপনাদেরকে সাউন্ডটা আমি দেখাই, যে চেনের কথাগুলো বললাম এতক্ষণ আপনাদের, গাড়িটার সাউন্ডটা না দেখালে বুঝবেন না। তো এটা হচ্ছে সিবি হর্নেট, সাউন্ডটা যদি শোনায় কেমন অবস্থায়, স্টার্ট দাও তো, মুখটা সরা একটু, হালকা সরা দাও, ঠিক আছে দাও হালকা, বাইকটার সাউন্ডটা দেখতে পাচ্ছেন গুড গুড আওয়াজ একটা, শুনতেই পারলেন গাড়ির সাউন্ডটা শোনালাম। এটা হচ্ছে সিবি হর্ন, আমি যে কথাগুলো বলছি এবং মনোযোগ করে যদি শুনে থাকেন বা শোনেন পুরো ফুল কথাগুলো তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কী বলছি আর কি, কোনটা ঠিক আর কোনটা ব্যা ঠিক। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হন লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইন্ডিয়া আমাকে ফলো করেন
ইন্ডিয়া আমাকে সাপোর্ট দেন, যারা ইন্ডিয়ার যারা আছে ভাইয়া ভাইয়ারা অবশ্যই আপনার আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আছি আপনাদের সাথে এফআই রিবন বাইক ডক্টর, আমার চ্যানেলের নাম। অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।